আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 5 মিনিট মেডিকেল চ্যানেল। আজকে আমাদের টপিক হিমোডাইনামিক ডিসঅর্ডার্স। এটা প্যাথোলজির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। এটা ব্লাড অ্যান্ড ব্লাড রিলেটেড যেসব ইম্পর্টেন্ট টপিক আছে আজকে আমরা সেগুলো জানবো। আজ হিমোডাইনামিক ডিসঅর্ডার অনেক বড় একটা টপিক, তাই আমরা এটাকে দুটি অংশে ভাগ করে লেকচারটা দিব। তাহলে দেখে নিই আজকে আমাদের লেকচার কন্টেন্ট কী কী আছে। কন্টেন্টসের মধ্যে ইডিমা, হাইপারেমিয়া অ্যান্ড কনজেশন, হিমোরেজ, হিমোস্টাসিস, থ্রোম্বোসিস, এম্বোলিজম, ইনফার্কশন অ্যান্ড শক। আমাদের আলোচনা সুবিধার্থে আজকে আমরা ইডিমা, হাইপারেমিয়া, কনজেশন, হিমোরেজ অ্যান্ড হিমোস্টাসিস এই পর্যন্ত আমরা লেকচার ওয়ানে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি আমরা ইডিমা দিয়ে আজকের লেকচার, হিমোডাইনামিক ডিসঅর্ডার্স। এখানে ইডিমার ডেফিনেশনে বলা হয়েছে যে এক্সট্রাসেলুলার ফ্লুইডের কম্পোনেন্ট বা ফ্লুইডের ভলিউমটা বেড়ে যাবে। যেসব মেকানিজমে ইউজুয়ালি ইডিমা ফর্ম হয় সেখানে এখানে কমন মেকানিজমগুলো দেওয়া আছে যে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার, রিডিউসড অনকোটিক অর কলয়েডাল অসমোটিক প্রেশার, এনি টাইপ অফ লিম্ফেটিক অবস্ট্রাকশন, সোডিয়াম অর ওয়াটার রিটেনশন অ্যান্ড ইনফ্লামেশন। এটা হলো মেইন হেডিং যেসব কারণে ইডিমা হতে পারে। আমরা এইসব সাব হেডিংয়ের কজগুলো আমরা একটু দেখব। এখানে যে ছবিটা দেওয়া হয়েছে এটা রবিন্স প্যাথোলজির বই থেকে নেওয়া হয়েছে। এখানে সেই মেইন হেডিংগুলোই মেনলি দেওয়া হয়েছে যে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার, রিডিউসড প্লাজমা অসমোটিক অর কলয়েডাল অসমোটিক প্রেশার, ব্র্যাকেটে লেখা হাইপোনেট্রিমিয়া বা হাইপোপ্রোটিনেমিয়া, এছাড়া লিম্ফেটিক অবস্ট্রাকশন, সোডিয়াম অর ওয়াটার রিটেনশন অ্যান্ড ইনফ্লামেশন। তার হেডিংয়ের যেসব কজগুলো আছে আমরা আসুন ধারাবাহিকভাবে সেগুলো দেখে নিই। আসলে আমরা বডির একটু নর্মাল ফিজিওলজি জেনে নিই যে আমাদের বডির টোটাল অ্যাডাল্টের ক্ষেত্রে অ্যাবাউট 60% অফ বডির ওয়াটার থাকে, যার মধ্যে 2/3 থাকে ইন্ট্রাসেলুলার ওয়াটার আর 1/3 থাকে এক্সট্রাসেলুলার। এক্সট্রাসেলুলার ফ্লুইডকে আমরা মেইনলি ইন্টারস্টেশিয়াল ফ্লুইড বলি। এছাড়া 5% ইন্ট্রাভাসকুলার ফ্লুইড থাকে যাকে আমরা প্লাজমা বলি। ইডিমা হতে হলে মেইনলি যে এই ফ্লুইডগুলো যেগুলো ইন্টারভাসকুলার স্পেসে আছে অথবা ইন্টারসেলুলার স্পেসে আছে সেগুলো ইন্টারস্টেশিয়াল স্পেসে চলে যাবে। ইটস দ্য মেকানিজম অফ ইডিমা। যে ক্ষেত্রে আমরা বিভিন্ন টার্ম ইউজ করতে পারি, যদি কোনো জায়গায় অ্যাকুমুলেশন হয় তাকে আমরা ইফিউশন বলি, যেমন প্লুরাল ইফিউশন। যদি সেটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে জমে তাকে আমরা বলি অ্যাসাইটিস, এবং জেনারেলাইজড যদি ইডিমা হয় তাকে আমরা বলি অ্যানাসার্কা। এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বা আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে ব্লাড ভেসেলের মধ্যে প্রেশার ইনক্রিজ করতে পারে যেসব কন্ডিশনগুলো আছে, যেমন যদি ইম্পেয়ার্ড ভেনাস রিটার্ন, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলোর, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, অ্যাসাইটিস ডিউ টু লিভার সিরোসিস অর ভেনাস অবস্ট্রাকশন অর কম্প্রেশন, থ্রোম্বোসিস, এক্সটার্নাল প্রেশার মেবি ডিউ টু মাস এফেক্ট অর এনি টিউমার, লোয়ার এক্সট্রিমিটির ইনঅ্যাক্টিভিটি ডিউ টু প্রলংড ডিপেন্ডেন্সি অর বেডরিডেন, আর্টেরিয়ালার ডাইলেটেশন, হিট অ্যান্ড নিউমোহিউমারাল ডিসরেগুলেশন। এইসব কন্ডিশনগুলোতে হাইড্রোস্ট্যাটিক প্রেশার ইনক্রিজ করে, যার ফলে ব্লাড ভেসেল থেকে ফ্লুইডটা স্কিপ করে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যায়। এখন কলয়েডাল অসমোটিক প্রেশার কমে যেতে পারে। আমরা আগে বলেছি যে এটা হাইপোপ্রোটিনেমিয়াতে, মানে প্রোটিন লেভেল যদি কমে যায়। আমরা জানি যে প্রোটিনের একটা ইম্পর্টেন্ট রোল হলো যে ব্লাডের মধ্যে ফ্লুইডকে ধরে রাখা। যদি কোনো কারণে প্রোটিনের লেভেল কমে যায় তাহলে ফ্লুইডকে যে ধরে রাখার টেন্ডেন্সি ইন দ্য ভাস্কুলার সিস্টেম সেটা একেবারেই কমে যায়, যার ফলে ফ্লুইডগুলো লিকেজ হয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যায়। তাহলে আমরা দেখে নিই কী কী কন্ডিশনে প্রোটিন বডিতে লস হতে পারে অথবা কমে যেতে পারে। এক নম্বরে যদি প্রোটিন লজিং গ্লোমেরুলোপ্যাথিস অর গ্লোমেরুলোনেফ্রাইটিস অর নেফ্রোটিক সিন্ড্রোম, মোস্ট কমন কজ ইন দ্য কিডনি। এছাড়া লিভার যদি সিরোসিস হয়, লিভার সিরোসিসের জন্য হাইপোপ্রোটিনেমিয়া হতে পারে, সেক্ষেত্রে বডিতে প্রোটিন সিনথেসিস কমে যায়। এছাড়া ম্যালনিউট্রিশন, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন অথবা প্রোটিন লজিং এন্টারোপ্যাথির জন্য আমাদের বডিতে হাইপোপ্রোটিনেমিয়া হতে পারে, যার ফলে কলয়েডাল অসমোটিক প্রেশার ফল করবে। লিম্ফেটিক অবস্ট্রাকশন আর লিম্ফেডিমার জন্য বডিতে ইডিমা হতে পারে। ইউজুয়ালি এসব ইডিমাগুলো আমরা জানি নন পিটিং টাইপ ইডিমা হয়। লিম্ফেটিক অবস্ট্রাকশন হতে পারে ডিউ টু ইনফ্লামেটরি প্রসেসের জন্য, যেমন আমরা জানি যে এলিফেন্টিয়াসিস অর গোদরোগ, যেই কন্ডিশনে মাল্টিপল ইনফ্লামেশন অফ লিম্ফেটিক চ্যানেল, যার ফলে লিম্ফেটিক অবস্ট্রাকশন অথবা এলিফেন্টিয়াসিস হয়। এছাড়া নিওপ্লাস্টিক কজে পোস্ট সার্জিক্যাল পোস্ট ইরেডিয়েশন অর রেডিয়েশন থেরাপির পরে লিম্ফেটিক অবস্ট্রাকশন হতে পারে। সোডিয়াম রিটেনশনের জন্য যেসব কজ, এটি মেইনলি কিডনি রিলেটেড।
যদি কোনো কারণে এক্সেসিভ সল্ট ইনটেক হয় এবং তার সাথে যদি রেনাল ইনসাফিসিয়েন্সি থাকে তাহলে সোডিয়ামটা বডিতে রিটেনশন হয়, হাইপার ন্যাট্রেমিয়া হবে। এছাড়া যদি কোনো কারণে টিউবুলার রিঅ্যাবজর্পশনটা নর্মালের চেয়ে বেশি পরিমাণে রিঅ্যাবজর্পশন হয় সোডিয়াম, এছাড়া কিডনির যদি হাইপোপারফিউশন হয় তাহলে আমরা জানি যে রিফ্লেক্সলি রেনিন এনজিওটেনসিন এলডোস্টেরন সিস্টেমটা অ্যাক্টিভেটেড হবে। অ্যাক্টিভেটেড হলে এলডোস্টেরন আপনার কিডনি দিয়ে ওয়াটার অ্যান্ড সল্টকে বেশি পরিমাণে রিটেইন করবে, যার ফলে বডির হাইপারটেনশন ডেভেলপ করবে এবং বডিতে ইডিমা ডেভেলপ করবে। ইনফ্লামেশনের জন্য আমাদের বডিতে ইডিমা হতে পারে, সেটার মোস্ট কমন কজ হলো অ্যাকিউট ইনফ্লামেশন, যে ক্ষেত্রে আর্টেরিয়ার ডাইলেটেশনের ফলে অথবা ভেনাস ডাইলেটেশনের ফলে হিস্টামিনের জন্য ফ্লুইড লিকেজ হয়ে ইডিমা ফর্ম করে। এছাড়া কিছু ক্রনিক ইনফ্লামেশন এবং অ্যাঞ্জিওজেনেসিস বা নিউ ব্লাড ভেসেল ফর্মেশনের জন্য বডিতে ইডিমা ফর্ম হতে পারে। এই পাঁচ উপায়ে মেইনলি আমাদের বডিতে ইডিমা ফর্ম হয়। এখানে একটি ছবিতে দেওয়া আছে যে লেফটের ক্ষেত্রে যে রাইট বাটন ওটা দিয়ে বোঝানো হয়েছে যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার যেটা আউটওয়ার্ড প্রেশার, এবং কলয়েডাল যে অসমোটিক প্রেশার সেটা হলো ইনার প্রেশার। কোনো কারণে যদি আউটওয়ার্ড প্রেশারটা ইনক্রিজ করে তাহলে ইডিমা ফর্ম করবে, এবং ইনওয়ার্ড যেটা আমরা বলি পুলিং ইফেক্ট, পুলিং ইফেক্ট হলো কলয়েডাল অসমোটিক প্রেশার, সেটাও যদি ফল করে তাহলেও ফ্লুইডটা লিকেজ হয়ে বাইরে চলে যাবে। এখানে সেটাই আর্টেরিয়াল অ্যান্ড ভেনাস এন্ডে সেটাই দেখানো হয়েছে। মেইন থিম অফ ইডিমা যেটা পিকচারে দেখানো হয়েছে। এখন আমরা দেখি স্পেসিফিক কিছু ডিজিজে ইডিমা ফর্ম করার। ফার্স্ট আমরা হার্ট কজ বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে ইডিমা হওয়ার কারণ আমরা অলরেডি দেখে ফেলেছি যে ইনক্রিজ ভেনাস প্রেশার বেড়ে যায়, যার ফেলিওরের জন্য এই ফেলিওরের জন্য ডিক্রিজ রেনাল পারফিউশন হবে। রেনাল পারফিউশনের জন্য রেনিন এনজিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেটেড হবে, যার ফলে সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন হবে এবং আলটিমেটলি ইডিমা ডেভেলপ করবে। এখানে একটা মজার রুল হলো ইডিমা ডেভেলপ করার, যে আমাদের বডির ভাইটাল অর্গানগুলোর ফেইলিওরেই মেইনলি ইডিমা ডেভেলপ করে। সেই ক্ষেত্রে যেই অর্গান যত অ্যাবোভ তার ক্ষেত্রে ইডিমা ফর্ম করবে তত ডাউনওয়ার্ডস। যেমন আমরা জানি হার্ট আমাদের ভাইটাল অর্গানের মধ্যে উপরে, কিন্তু তার ইডিমা ফর্ম করবে সবার নিচে, মেইনলি পেডাল ইডিমা অথবা লেগ ইডিমা ডেভেলপ করবে, এটা একটা কমন রোল। এছাড়া কিডনি হলো ভাইটাল অর্গানের মধ্যে সবার নিচে, তার ইডিমাটা ডেভেলপ করে সবার উপরে, সেটা হলো ফেসিয়াল রিজিওনে। আর লিভার দুইটার মাঝখানে লিভারের ইডিমাটা মেইনলি ডেভেলপ করে অ্যাসাইটিস পেটে, এটা একটা জাস্ট মনে রাখার জন্য সুবিধা হয়। হেপাটিক অ্যাসাইটিস, যদি কোনো কারণে লিভার সিরোসিস হয় অথবা লিভার ডিসফাংশন হয় তাহলে ইডিমা ডেভেলপ করার মেইনলি দুইটা মেকানিজম, একটা হলো পোর্টাল হাইপারটেনশন আর একটা হলো হাইপোঅ্যালবুমিনেমিয়া আর হাইপোপ্রোটিনেমিয়া, যেটা অলরেডি ডিসকাস করা হয়েছে। এখানে একটি ছবিতে দেখানো হয়েছে যে অ্যাসাইটিস ডিউ টু লিভার ফেইলোর, যার ফলে বডিতে হিউজ ইডিমা ডেভেলপ করছে। মেইনলি এখানে অ্যাবডোমেনে দেখানো হয়েছে পেরিটোনিয়াল ক্যাভিটিতে হিউজ অ্যাসাইটিস এবং আমলিকাসটা প্রোট্রুডেড। রেনাল ইডিমা এটা অলরেডি বলা হয়ে গেছে, যদি কোনো কারণে এক্সেসিভ সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন হয়, তারপর যে হাইপারএলডোস্টেরনিজমের জন্য সেটা, আরেকটা হলো যদি এক্সেসিভ পরিমাণ প্রোটিন লস হয় যাকে আমরা অলরেডি বলে ফেলছি যে হাইপোপ্রোটিনেমিয়া, এটা মেইনলি দুইটা কারণ, একটা হলো গ্লোমেরুলার নেফ্রাইটিস অ্যান্ড নেফ্রোটিক সিন্ড্রোম। এখানে গ্লোমেরুলার নেফ্রাইটিসকে চেনার উপায় হলো এর সাথে হেমাচুরিয়া থাকবে, কিন্তু নেফ্রোটিক সিন্ড্রোম ইউজুয়ালি হেমাচুরিয়া থাকে না। গ্লোমেরুলার নেফ্রাইটিসে একটা ইনফেকশনের হিস্ট্রি থাকে এবং পেশেন্টের সাথে হাইপারটেনশন থাকে, কিন্তু নেফ্রোটিক সিন্ড্রোমে ইউজুয়ালি হেমাচুরিয়াও থাকে না একটা, আর ব্লাড প্রেশার ইউজুয়ালি নর্মাল থাকে। এখানে রবিন্স প্যাথোলজি থেকে এই স্টকটা নেওয়া হয়েছে। এখানে দেখানো হয়েছে যে ওভারঅল তিনটা মেকানিজমে যেভাবে হলো, লেফট সাইডে উপরে যে হার্ট ফেলিওরের জন্য মেইনলি ক্যাপিলারি প্রেশারটা ইনক্রিজ করবে এবং আর রেনাল ফ্লো ডিক্রিজ করবে। ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার ইনক্রিজ করার জন্য ফ্লুইড স্কিপ করে বাইরে চলে যাবে এবং রেনাল ফ্লো ডিক্রিজ হওয়ার জন্য রেনিন এনজিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেটেড হবে, যার ফলে সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন হবে, আলটিমেটলি ব্লাড ভলিউম ইনক্রিজ করবে এবং ইডিমা ডেভেলপ করবে। আর রেনাল ফেলিওরের জন্য যদি হয় তাহলে মোটামুটি একই মেকানিজম, সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশনের মাধ্যমে, যেটা হার্ট ফেলিওরের মেকানিজমের মতো একটি পার্ট। আর যদি হাইপোপ্রোটিনেমিয়া, ম্যালনিউট্রিশন, নেফ্রোটিক সিন্ড্রোম বা হেপাটিক সিনথেসিস যদি ডিক্রিজ করে তাহলে সেই ক্ষেত্রে হাইপোপ্রোটিনেমিয়া আর অ্যালবুমিন লেভেল ফল করবে, যার ফলে কলয়েডাল অসমোটিক প্রেশার ফল করবে, যাকে আমরা বলেছিলাম পুলিং ইফেক্ট। পুলিং ইফেক্ট কমে গেলে আলটিমেটলি হাইড্রোস্ট্যাটিক প্রেশারের জন্য ফ্লুইডটা বাইরে শিফটিং হয়ে যাবে অ্যান্ড আলটিমেটলি ইডিমা ফর্ম করবে।
এখানে একটা ছবিতে দেখানো হয়েছে যে এডিমা আমরা জানি যে যদি কোনো কারণে এডিমাকে প্রেস করা হয় অ্যাট লিস্ট 15 সেকেন্ড সেটা যদি ট্যাপিং হয়ে থাকে সেটাকে আমরা বলি মেইনলি পিটিং এডিমা আর যদি সেটা আবার নর্মাল স্কিনে চলে আসে উইদিন সেকেন্ডের মধ্যে তাকে আমরা বলি নন পিটিং এডিমা মেইনলি হাইপোপ্রোটিনেমিয়া অথবা কলয়েডাল অসমোটিক প্রেসার ফল করলে যে এডিমাগুলো হয় ইউজুয়ালি সেগুলো পিটিং টাইপের এডিমা হয় আর এখানে ডিপেন্ডেন্ট এডিমা বলা হয়েছে মেইনলি ডিপেন্ডেন্ট পার্টি এডিমা হয় কার্ডিয়াক ফেলিওরের জন্য দেন আর একটা টার্ম আছে অ্যানাসার্ক অর ড্রপসি আমাদের বডিতে যদি ভাইটাল অর্গান ফেলিওরের জন্য অথবা প্রোটিন এনার্জি মেল নিউট্রিশনের জন্য জেনারেলাইজড এডিমা ফর্ম করে জেনারেলাইজড এডিমাকে মেইনলি অ্যানাসার্কা অর ড্রপসি বলা হয় লেফট হার্ট পেরি অরবিটাল এডিমা হতে পারে ইউজুয়ালি রেনাল ফেলিওরের ক্ষেত্রে হতে পারে এবং অ্যাকিউট ইনফ্লামেশনের জন্য হতে পারে পালমোনারি এডিমা এটা অলরেডি বলা হয়ে গেছে আমরা একটু পরেও এই সম্পর্কে পালমোনারি এডিমা সম্পর্কে জানবো সেরেব্রাল এডিমা হতে পারে সেরেব্রাল এডিমা অনেক সময় বডিতে সোডিয়াম লেভেল কমে গেলে মানে হাইপোনেট্রিমিয়াতে সেরেব্রাল এডিমা হতে পারে সেই ক্ষেত্রে ইউজুয়ালি সেরেবেলার যে টনসিলটা আছে সেটার হার্নিয়েশন হতে পারে অথবা হিপোক্যাম্পাল আনকাস্টা ওভার দ্য টেন্টোরিয়াম হার্নিয়েশন হতে পারে ডিউ টু সেরেব্রাল এডিমা কারণ সেটা একটা ক্লোজ ক্যাভিটি এক্সপানশন হওয়ার কোনো সুযোগ নেই এখানে ছবিতে দেখানো হয়েছে যে পিটিং ইডিমা লেফটে প্রেস করে রাখা হয়েছে একটু পরে সেই প্রেসের যে ডিপটা সেটা বোঝা যাচ্ছে এটাকে পিটিং ইডিমা বলা হয় এখন আমরা ইনফ্লামেশনের একটু অধ্যায় একটু জেনে নেব কারণ এখানে ইডিমা ফর্ম হয় এটা ইনফ্লামেশনের অধ্যায় থেকে নেওয়া হয়েছে ট্রানজুডেট অ্যান্ড এক্সুডেট মনে রাখার জন্য খুব সহজ হলো যে ট্রানজুডেটের ক্ষেত্রে বডিতে প্রোটিন লেভেল ইউজুয়ালি কম থাকে আর এটাই ইউজুয়ালি স্পেসিফিক গ্র্যাভিটিও 1.012 থেকে কম থাকে এখানে বলা হয়েছে ডিস্টারবেন্স ইন দ্য স্টার্লিং ফোর্সের জন্য আর যেহেতু এক্ষেত্রে সেলুলার সেলগুলো ইন্ট্যাক্ট থাকে সেই কারণে ইন্টারসেলুলার এনজাইম এলডিএইচ লেভেল এখানে লো থাকবে আর এক্সুডেটের ক্ষেত্রে এটা মেইনলি ইনফ্লামেশনের জন্য হবে আর ইনফ্লামেশনের ক্ষেত্রে আমরা জানি যে সেল ড্যামেজ হয় এবং ক্যাপিলারি এন্ডোথেলিয়াম ড্যামেজ হয় এর ফলে দেখা গেলো যে প্রোটিনগুলো স্কিপ করবে এ কারণে প্রোটিন কন্টেন্ট সেক্ষেত্রে বেশি থাকবে মোর দ্যান 3 গ্রাম পার ডেসিলিটার অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটিও বেশি থাকবে আর যেহেতু সেলুলার ড্যামেজ হয় এ কারণে ইন্টারসেলুলার যে এলডিএইচ এনজাইম এটাও বেড়ে যাবে এবং সেলুলার কাউন্টও বেড়ে যাবে এটা এক্সুডেট অ্যান্ড ট্রানজুডেট মনে রাখার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এটার মেকানিজমেই ইডিমা ফর্ম করে মেইনলি ওকে চলেন আমরা এখন শুরু করি তাহলে হাইপারেমিয়া অ্যান্ড কনজেশন রবিন্স প্যাথোলজি ডেফিনিশনে যেভাবে বলা হয়েছে বোথ রেফার টু অ্যান ইনক্রিজ ইন ব্লাড ভলিউম উইদিন দ্য টিস্যু বাট দে হ্যাভ ডিফারেন্ট আন্ডারলাইং মেকানিজম আমরা মেকানিজমটা এখানে দেখে নিব যে হাইপারেমিয়াটা হলো একটা অ্যাক্টিভ প্রসেস অ্যান্ড কনজেশন হলো একটি প্যাসিভ প্রসেস আর কনজেশনটা আবার দুই রকমের হতে পারে অ্যাকিউট অ্যান্ড ক্রনিক আমরা একটু পরেই দেখব আর মেকানিজমের ক্ষেত্রে খুব সহজ ডিসক্রিপশন হলো যে ইনক্রিজ আর্টেরিয়াল ফ্লো ইন হাইপারেমিয়া অ্যান্ড ডিক্রিজ ভেনাস ফ্লো ইন কনজেশন এই একটা পয়েন্ট মনে রাখলে আমাদের হাইপারেমিয়া অ্যান্ড কনজেশন বোঝা খুব সহজ হবে যে হাইপারেমিয়াতে ফ্লো বেড়ে যাবে আর কনজেশনের ক্ষেত্রে রিটার্ন কমে যাবে ডিক্রিজ ভেনাস ফ্লো আর ভেনাস রিটার্নটা ফল করবে ইটস দ্য অনলি মেকানিজম অফ কনজেশন এখানে ছবিতে দেখানো হয়েছে যে নর্মাল আর্টেরিয়াল অ্যান্ড নর্মাল ভেনিউল এক্ষেত্রে নর্মালি থাকে যদি কোনো কারণে ইনফ্লো বেড়ে যায় এক্ষেত্রে বডির এটা রেডেন্ট আরও বেশি হয়ে যাবে ইট ইজ হাইপারেমিয়া অ্যান্ড কোনো কারণে যদি দেখা গেলো যে ইনফ্লো নর্মালি আসে কিন্তু আউটফ্লো যদি ডিক্রিজ করে তাহলে যে ফ্লুইড অর ব্লাডগুলো যে এখানে অ্যাকুমুলেটেড হবে ইট উইল মেক কনজেশন এটাই হলো মেইনলি হাইপারেমিয়া অ্যান্ড কনজেশনের মধ্যে ডিফারেন্স তাহলে হাইপারেমিয়া ইউজুয়ালি হতে পারে ইনফ্লো বেশি এটা আর্টেরিয়ালার ডাইলেটেশনের জন্য হয় ইনক্রিজ ব্লাড ফ্লো এটা হয় হলো মেইনলি সাইট অফ ইনফ্লামেশনের ক্ষেত্রে এবং এক্সারসাইজিং মাসলের ক্ষেত্রে ভেসো ডাইলেটেশনের মাধ্যমে হাইপারেমিয়া ডেভেলপ করে এখানে বলা আছে যে হাইপারেমিক টিস্যুগুলো ইউজুয়ালি রেডার থাকে কারণ এখানে ব্লাড ফ্লো বেড়ে যায় দেন নর্মাল ডিউ টু এনগর্জমেন্ট উইথ অক্সিজেনেটেড ব্লাড অ্যান্ড কনজেশনের ক্ষেত্রে ঠিক অপোজিট এখানে বলছে রেজাল্টিং ইন দ্য ইম্পেয়ার্ড আউটফ্লো এখানে ভেনাস রিটার্নটা কমে যাবে ফ্রম দ্য টিস্যু অকার্স ইউজুয়ালি সিস্টেমিক্যালি অ্যাজ ইন কার্ডিয়াক ফেলিওর অর লোকাললি কনসিকুয়েন্স অফ আইসোলেটেড ভেনাস অবস্ট্রাকশন কনজেস্টেড টিস্যু হ্যাভ অ্যাবনর্মাল ব্লু রেড মানে ডিঅক্সিজেনেটেড ওখানে ব্লাডটা অ্যাকুমুলেটেড হয়ে যাবে যার ফলে সায়ানোসিস ডেভেলপ করবে সুতরাং হাইপারেমিয়ার ক্ষেত্রে রেডেন্ট বেশি হবে এবং কনজেশনের ক্ষেত্রে ব্লুইশ হবে অ্যান্ড সায়ানোসিস হবে
কনজেশন যেসব পার্টে হতে পারে, যেমন এখানে দেওয়া আছে যে পালমোনারি কনজেশন হতে পারে রাইট হার্ট ফেলিওরের ক্ষেত্রে, যেটা আগেও বলা হয়েছে, যেটা অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে, এবং হেপাটিক কনজেশন হতে পারে, সেটাও অ্যাকিউট অ্যান্ড ক্রনিক হতে পারে। ক্রনিক যদি হেপাটিক কনজেশন হয় সেটাকে নাটমেগ লিভার বলা হয়। নাটমেগ লিভারের ক্ষেত্রে যেসব ফাইন্ডিংসগুলো, এটা একটু জেনে রাখা ভালো যে সেন্ট্রিলেবিউলার হেপাটোসাইট নেক্রোসিস হয়, হেমোরেজ হয় এবং হেমোসিডারিন লেডেন ম্যাক্রোফেজ সেখানে পাওয়া যায়। আর ক্রনিক্যালি যদি হেপাটিক কনজেশন থাকে আলটিমেটলি লিভার সিরোসিস ডেভেলপ করতে পারে, এই কন্ডিশনটাকে কার্ডিয়াক সিরোসিস বলে। এখানে একটি অ্যাকিউট প্যাসিভ কনজেশনের লাংয়ের ছবি দেখানো হয়েছে, কনজেশনের ক্ষেত্রে যেরকম ব্লুইশ অ্যাপিয়ারেন্স হয় সেটা, আর লেফট সাইডের ক্ষেত্রে হাইপারেমিয়া দেখানো হয়েছে, সেক্ষেত্রে রেডেন্ট হয়। জাস্ট কম্পারিজনের জন্য একটু মনে রাখার সুবিধার্থে একটি শর্ট নোট মাঝে মাঝে প্রায় আসে যে হার্ট ফেলিওর সেল, হার্ট ফেলিওর সেল হলো যে ক্রনিক হার্ট ফেলিওর হতে পারে, সেই ক্ষেত্রে হিমোসিডারিন লেডেন ম্যাক্রোফেজ পাওয়া যায়। আমরা জানি এটা ক্রনিক কনজেশনে পাওয়া যায়, হিমোসিডারিন লেডেন ম্যাক্রোফেজ। এই হিমোসিডারিন লেডেন ম্যাক্রোফেজকেই বলা হয় মেইনলি হার্ট ফেলিওর সেল। সেক্ষেত্রে ব্লাড স্কিপ টু দ্য অ্যালভিউলার স্পেস বিকজ ক্রনিক কনজেশন দ্যাট কজেস থিন ওয়ালড, যে অ্যালভিউলিক ক্যাপিলারিগুলো থাকে সেগুলো বার্স্ট বা রাপচার হয়ে যায়, আলটিমেটলি সেগুলো ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে। সুতরাং এই হিমোসিডারিন লেডেন ম্যাক্রোফেজগুলাই আইডেন্টিফাইং পয়েন্ট ফর ক্রনিক হার্ট ফেলিওর। এখানে একটি লিভারের অ্যাকিউট প্যাসিভ কনজেশনের ছবি দেখানো হয়েছে, প্যাসিভ কনজেশনের ক্ষেত্রে এই যে যে রেডেন্ট যেসব এরিয়াগুলো আছে এগুলো হলো সেন্ট্রাল ভেইন্স, কনজেস্টেড সেন্ট্রাল ভেইন্সগুলো আছে, সেখানে অ্যাকিউট কনজেশন ডেভেলপ করেছে লিভারে, ইউজুয়ালি কমনলি হার্ট ফেলিওরের ক্ষেত্রে ডেভেলপ করতে পারে এরকম। আর এখানে ক্রনিক প্যাসিভ কনজেশন অব দ্য লিভার দেখানো হয়েছে, যাকে নাটমেগ লিভার বলা হয়, সেটার ছবি এখানে দেখানো হয়েছে। এখন আমরা জেনে নেব হিমোরেজ, এটা খুবই কমন টপিক সার্জারি মেডিসিন সব ডিপার্টমেন্ট আর সাবজেক্টের জন্য, হিমোরেজ খুব কমন একটা প্রেজেন্টেশন থাকে পেশেন্টদের ক্ষেত্রে। হিমোরেজের ডেফিনেশনটা হলো এক্সট্রাভেসেশন অফ ব্লাড ফ্রম দ্য ব্লাড ভেসেলস। আর কিছু কিছু কন্ডিশন আছে যে ক্ষেত্রে ব্লিডিং ম্যানিফেস্টেশন হতে পারে, সেই সব ডিজিজ কন্ডিশনগুলোকে একত্রে কালেকটিভ টার্মে হিমোরেজিক ডায়াথেসিস বলা হয়। একটা টার্ম অনেক সময় জানা জরুরি হয়, সেটা হলো হেমাটোমা। হিমোরেজ হলো ব্লিডিং, আর হেমাটোমা হলো ব্লাডগুলো যখন কোনো একটা টিস্যু স্পেসে অ্যাকুমুলেট হয়ে একটা অর্গানাইজড ফর্ম তৈরি করবে, যাকে হেমাটোমা বলা হয়। আর হিমোরেজের ক্ষেত্রে আমরা স্কিনে অনেক রকমের স্পট পেতে পারি, সেই স্পটগুলোর সাইজের উপরে তার নামকরণ করা হতে পারে। যেমন স্পটগুলো যদি খুবই ছোট হয়, 1 to 2 millimeter, তো যাকে আমরা প্যাটিচি বলি, এটা ইউজুয়ালি প্লেটলেট ডেফিসিয়েন্সির জন্য হতে পারে বা হাইপো থ্রোম্বোসাইটোপেনিয়াতে। এবং সেটা যদি 3 to 5 millimeter সাইজের হয় সেটাকে আমরা পারপিউরা বলি। পারপিউরার ইজ মোস্ট কমন কজ হলো ভাস্কুলাইটিস এবং প্লেটলেট ডেফিসিয়েন্সি, তো সেক্ষেত্রে হতে পারে, যেমন আইটিপিতে। এবং একাইমোসিস বলা হয় যদি সেই স্পটগুলো বড় হয়ে যায় অ্যাবাউট 1 to 2 centimeter, যাকে আমরা ব্লুইশ বলে থাকি। এই হিমোরেজগুলো যখন আমাদের কোনো একটা ক্লোজ ক্যাভিটির মধ্যে হয়, যেই ক্যাভিটির মধ্যে হবে সেই ক্যাভিটি অনুযায়ী নাম হবে। যদি সেটা প্লুরাল ক্যাভিটিতে হয় তার নাম হবে হিমোথোরাক্স, যদি পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে হয় তার নাম হবে হিমোপেরিকার্ডিয়াম, যদি সেটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে হয় হিমোপেরিটোনিয়াম, যদি সেটা জয়েন্ট স্পেসে হয় তাকে হেমার্থ্রোসিস বলা হয়। আর এই ব্লিডিংটা অ্যাকিউট হতে পারে, যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অ্যাকিউট হিমোরেজ হতে পারে, আবার ক্রনিক হিমোরেজ হতে পারে লং টার্ম ব্লিডিং পেশেন্টের ক্ষেত্রে, যদি পাইলস অথবা হিমোরয়েড থাকে, অথবা পেশেন্টের যদি হুকওয়ার্ম ইনফেস্টেশন থাকে, তাহলে সেক্ষেত্রে ক্রনিক হিমোরেজও থাকতে পারে। হিমোরেজের এভলিউশনটা আমি জেনে নিই, যে কোনো একটা নর্মাল হেলদি পার্সনের ক্ষেত্রে 20% বডি ব্লাড লস যদি হয়, এবং সেটা যদি স্লোলি হয়, ইভেন তার চেয়েও যদি লার্জার অ্যামাউন্টে হয়, তাহলে বডির ক্ষেত্রে খুব লিটল ইম্প্যাক্ট পড়তে পারে। মানে সেক্ষেত্রে বডির হিমোডাইনামিক্সের চেঞ্জটা খুব অল্প পরিমাণে বোঝা যাবে, কিন্তু যদি তার চেয়ে বেশি পরিমাণ লস হয় তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টের শক বা হাইপোভলেমিক শক ডেভেলপ করবে। এটা একটা মার্জিনাল কাট পয়েন্ট মনে রাখা খুব ইম্পর্টেন্ট। এখানে বডির ডিফারেন্ট পার্টসের ক্ষেত্রে যে হিমোরেজ হতে পারে সেগুলোর ছবি দেখানো হয়েছে, এবং অ্যাকিউট অ্যান্ড ক্রনিক বোথ টাইপের হিমোরেজ দেখানো হয়েছে এখানে সবগুলো ছবি, 5টা ছবিতে ডিফারেন্ট টাইপস অফ একাইমোসিস পারপুরা। এখানে যে রাইটস অ্যান্ড ডাউন যে পিকচারটা দেওয়া হয়েছে, একটা ফ্লাঙ্কি হিমোরেজ, এরকে বলা হয় গ্রেট আর্নার সাইন। মেইনলি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে, নেক্রোটিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে এই সাইনটি পাওয়া যায়, গ্রেট আর্নার সাইন।
এখানে দেখানো হয়েছে যে ব্রেনের মধ্যে যদি এক্সট্রা সাবডুরাল হেমাটোমা ফর্ম করে, যেখানে ব্রেনের ডিসেকশন করার পরে সেই সাবডুরাল হেমাটোমার ছবি এখানে দেখানো হয়েছে, এবং ডান পাশে হাতে আঁকা ছবিতে দেখানো হয়েছে সাবডুরাল হেমাটোমা। এটা ইউজুয়ালি ডুরা মেটার এবং অ্যারাকনয়েড মেটারের মাঝখানে ফর্ম করে সাবডুরাল হেমাটোমা। এখানে ইন্টেস্টাইনের মধ্যে হেমোরেজ দেখানো হয়েছে। এখানে রাইট সাইডে স্প্লেনিক রিজিয়নের ক্ষেত্রে যে হেমাটোমা ফর্ম করেছে সেটা দেখানো হয়েছে। এখানে ব্রেনের মধ্যে এক্সট্রাডুরাল হেমাটোমা দেখানো হয়েছে সিটি স্ক্যানের মাধ্যমে। এখন আমরা জেনে নিই হিমোস্টেসিস। হিমোস্টেসিস হলো থ্রোম্বোসিস যে টার্ম তার ঠিক অপোজিট। মানে এটা বলতে বোঝায় আপনার বডিতে যে নর্মাল ব্লাডের যে ফ্লোটাস, এই ফ্লোটা যে নর্মাল মেনটেন হবে, সেই মেনটেন হওয়ার যে প্রসেসটা হিমোস্টেসিস তাকে বলা হয়। এটা হলো রিভার্স লিকুইডিটি অফ ব্লাড অ্যান্ড প্লাক সাইট অফ দি ভাস্কুলার টিস্যুতে, সে নর্মালি যেসব ব্লাড ফ্লোটা মেনটেন হবে সেটার জন্য বডির যে রেসপন্সটা সেটা হলো হিমোস্টেসিস। হিমোস্টেসিসের জন্য মেইনলি আমাদের বডির তিনটা কম্পোনেন্ট রোল প্লে করে। একটা হলো ভাস্কুলার ওয়াল, ভাস্কুলার ওয়ালের এন্ডোথেলিয়াম অর এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, এছাড়া প্লেটলেট অ্যান্ড কোয়াগুলেশন ফ্যাক্টরস, যারা হিমোস্টেসিসের জন্য রোল প্লে করে। আসুন আমরা একে একে তাদের রোলগুলো একটু জেনে নিই। যখন একটা ভাস্কুলার ইঞ্জুরি হয় তাহলে সেই ক্ষেত্রে যে ইভেন্টসগুলো হয় সেটা একটু ধারাবাহিকভাবে একটু দেখে নিই। সর্বপ্রথমে হয় আর্টেরিওলার ডাইলেটেশন হয়, এটা ইউজুয়ালি রিফ্লেক্স নিউরোজেনিক মেকানিজমের মাধ্যমে। এই ক্ষেত্রে এন্ডোথেলিন রোল প্লে করে আর্টেরিওলার ভ্যাসোকনস্ট্রিকশনের জন্য। সে দেন থ্রোম্বোজেনিক এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ইঞ্জুরি সাইটে রিলিজ হবে, এবং আলটিমেটলি সেখানে প্লেটলেটগুলো অ্যাডহেয়ার অ্যান্ড অ্যাক্টিভেশন হবে। অ্যাক্টিভেশন হওয়ার ফলে প্লেটলেট সেখানে অ্যাগ্রিগেশন হবে। প্লেটলেট অ্যাগ্রিগেশন হয়ে সেখানে একটি প্রাইমারি প্লেটলেট প্লাক ফর্ম করবে। প্রাইমারি প্লেটলেট প্লাককেই বলা হয় প্রাইমারি হিমোস্টেসিস, মানে ব্লিডিং বন্ধ করার ট্রাই করবে। এবং আলটিমেটলি টিস্যু ফ্যাক্টর রিলিজ হবে এন্ডোথেলিয়াম থেকে এবং প্লেটলেটস থেকে। এই টিস্যু ফ্যাক্টর এন্ড এন্ডোথেলিয়ামগুলো তখন কোয়াগুলেশন পাথওয়েকে অ্যাক্টিভ করবে। অ্যাক্টিভেশন করার ফলে থ্রোম্বিন এবং ফাইব্রিন ফর্ম করবে। এই ফাইব্রিনটা তখন সেকেন্ডারি প্লেটলেট প্লাক ফর্ম করে, যাকে সেকেন্ডারি হিমোস্টেসিস বলা হয়। আলটিমেটলি ফাইব্রিন পলিমারাইজ হয় এবং সেই প্লাকটাকে পারমানেন্টভাবে সিল করে দেয়। তাহলে যেসব প্লেয়ারগুলো হিমোস্টেসিসের ক্ষেত্রে রোল প্লে করে সেটা আবার একটু এখানে দেখানো হয়েছে, যে এন্ডোথেলিয়াম, প্লেটলেটস অ্যান্ড কোয়াগুলেশন ফ্যাক্টরস। এন্ডোথেলিয়ামগুলো এখানে নর্মালি একটু দেওয়া আছে যে এন্ডোথেলিয়ামের নিজস্ব একটা অ্যান্টিপ্লেটলেট প্রপার্টিস আছে, যার ফলে সেলগুলো অ্যাডহেশন হয় না, এবং অ্যান্টিকোয়াগুলেন্ট প্রপার্টিও আছে এবং ফিব্রিনোলাইটিক প্রপার্টিস। এই প্রপার্টির জন্যই স্মুথ ফ্লো হয় ব্লাডের। এবং কোনো কারণে যদি ইঞ্জুরি হয় তাহলে ওর যে প্রোকোয়াগুলেন্ট প্রপার্টি আছে এবং কোলাজেন ফাইবারগুলো আছে, কোলাজেন ফাইবারগুলো এক্সপোজড হয়ে যায়। আর কোলাজেন ফাইবারগুলো এক্সপোজ হলে এটাই হলো একটা ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করে ক্লটিং সিস্টেমকে অ্যাক্টিভেট করার জন্য এবং হিমোস্টেসিসের জন্য। এখানে এন্ডোথেলিয়ামের ছবি দেখানো হয়েছে, যে এন্ডোথেলিয়ামগুলো বডিতে নর্মালি যেরকম থাকে সেই ছবি, আর যদি কোনো কারণে সেটা রাপচার হয়ে যায় সেই ক্ষেত্রে অ্যাডহেশনগুলো হবে, সেটা ছবিতে দেখানো হয়েছে। এন্ডোথেলিয়ামগুলোর ইন্টিপ্লেটলেট প্রপার্টিসগুলো যেসব ফ্যাক্টর দিয়ে রোল প্লে করে, ইউজুয়ালি প্রোটেকশন ফ্রম সাব এন্ডোথেলিয়াল এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স অ্যান্ড ডিগ্রেডস এডিপি, এই এডিপির জন্যই ইনহিবিশন টু দ্য অ্যাগ্রেশন। অ্যান্টিকোয়াগুলেন্ট প্রপার্টিস যেভাবে রোল প্লে করে, ইউজুয়ালি মেমব্রেনগুলো হেপারিন লাইক মলিকুল রিলিজ করে এবং কিছু থ্রোম্বোমডিউলিন তৈরি করে। থ্রোম্বোমডিউলিন থেকে প্রোটিন সি তৈরি হয়, যেটা একটি ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। এছাড়া টিস্যু ফ্যাক্টরকে অ্যাক্টিভেশনের জন্য যে পাথওয়ে আছে সেই পাথওয়েটার ইনহিবিটর হিসেবে কাজ করে এন্ডোথেলিয়াম। এবং ফিব্রিনোলাইটিক প্রপার্টি আছে টিপিএ দ্বারা, যার ফলে এন্ডোথেলিয়ামটা হিমোস্টাসিসে ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখানে ছবিতে দেওয়া হয়েছে যে প্রোথ্রোম্বোটিক প্রপার্টিসগুলো যেভাবে হতে পারে, তখন ভন উইল ব্রান্ড ফ্যাক্টরটা অ্যাক্টিভেটেড হবে। ভন উইল ব্রান্ড ফ্যাক্টরটা অ্যাক্টিভেটেড হলে যেটা প্লেটলেটের সাথে বাইন্ড করবে, প্লেটলেটের সাথে বাইন্ড করলে সেটা টিস্যু ফ্যাক্টরকে স্টিমুলেটেড করবে উইথ প্লেটলেটস, এবং আলটিমেটলি প্লাজমিনোজেনকে ইনহিবিট করবে এবং কোয়াগুলেশন পাথওয়েকে অ্যাক্টিভেশন করবে। এখানে দেওয়া আছে যে এন্ডোথেলিয়ামগুলো অ্যাক্টিভেটেড হতে পারে যেসব মেকানিজমে, ইউজুয়ালি ইনফেকশাস এজেন্টের স্টিমুলাসের জন্য এন্ডোথেলিয়াম অ্যাক্টিভেশন হতে পারে। হিমোডাইনামিক্স যদি অ্যাবনর্মালিটি হয়, প্লাজমা থেকে যদি ইন্ট্রিনসিক কোনো ফ্যাক্টরের জন্য হতে পারে,
এছাড়া যদি তার নর্মাল পাথওয়েকে ডিসরাপ্ট করে এমন কোনো সাবস্টেন্স যেমন ফিজিক্যাল কোনো ট্রমা ভাসকুলাইটিস ব্লাড ভেসেল ইঞ্জুরি এসব কারণে এন্ডোথেলিয়ামটা অ্যাক্টিভেটেড হয়ে যেতে পারে। প্লেটলেটসগুলো থেকে আমরা একটু দেখে নিই যে প্লেটলেটসগুলোর মধ্যে দুইটা গ্রানিউলস থাকে, আলফা গ্রানিউলস অ্যান্ড ডেল্টা গ্রানিউলস। এই আলফা গ্রানিউলসগুলোর মধ্যে মেইনলি যেগুলো থাকে মনে রাখার সুবিধা হলো আলফাতে যেমন ফা ফ আছে এর মধ্যে যেসব কম্পোনেন্টসগুলো থাকে সবগুলোর মধ্যেই ফ আছে, যেমন ফিব্রিনোজেন, ফাইব্রোনেকটিন, ফ্যাক্টর ফাইভ, ফ্যাক্টর সেভেন অ্যান্ড প্লেটলেট ফ্যাক্টর ফোর। এইসব মানে ফ্যাক্টর দিয়ে মনে রাখলে এটা সুবিধা হবে যে আলফা গ্রানিউল আর ডেল্টা গ্রানিউল যাকে ডেন্স বডি বলা হয় তার মধ্যে থাকে ইডিপি অর এটিপি, ক্যালসিয়াম, হিস্টামিন, সেরোটোনিন অ্যান্ড এপিনেফ্রিন। উইথ এন্ডোথেলিয়াম আলটিমেটলি এই প্লেটলেটগুলো টিস্যু ফ্যাক্টরকে ফর্ম করতে রোল প্লে করবে। এখানে ছবিতে দেখানো হয়েছে একটি প্লেটলেটে প্লেটের মধ্যে যে গ্রানিউলগুলো থাকে তার ছবি এখানে দেখানো হয়েছে। এখানে নর্মাল প্লেটলেটে দেখানো হয়েছে লেফট সাইডে নর্মাল প্লেটলেটগুলো যখন নর্মাল এরকম থাকে আর ডিগ্রানুলেটিং আলফা ফর্ম যখন হয় সেগুলো এখানে দেখানো হয়েছে, ডিগ্রানুলেশন যেভাবে হয় সেটা এখানে দেখানো হয়েছে প্লেটলেট অ্যাক্টিভেশনের সময়। প্লেটলেটের যেসব ফেজগুলো আছে অ্যাক্টিভেশনের জন্য ফার্স্ট ফেজকে বলা হয় অ্যাডহেশন ফেজ, সেকেন্ড ফেজকে বলা হয় সেক্রিয়েশন ফেজ অ্যান্ড থার্ড ফেজকে বলা হয় অ্যাগ্রিগেশন ফেজ। সেক্রেশন ফেজটাকে মেইনলি এখানে রিলিজ অর অ্যাক্টিভেশন অর ডিগ্রানুলেশন ফেজ বলা হয়। তাহলে মনে রাখার সুবিধা হলো আশা মনে রাখলেই হয় অ্যাডহেশন, সেক্রেশন, অ্যাগ্রিগেশন। অ্যাডহেশনগুলো যেভাবে হয় মেইনলি সাব এন্ডোথেলিয়াল যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স আছে এবং ফর্ম দি প্রাইমারি প্লেটলেট প্লাক, এটা আগেও বলা হয়েছে, এটা মেইনলি রেগুলেটেড হয় ভন উইলব্রান্ড ফ্যাক্টর দ্বারা। এবং এখন সেকেন্ড যে স্টেজ সেক্রিয়েশন স্টেজ, এখানে বোথ আলফা অ্যান্ড ডেল্টা গ্রানিউল সেক্রিয়েশন করবে বাইন্ডিং উইথ দ্য অ্যাগনিস্ট অফ প্লেটলেট সার্ফেস যে রিসিপ্টর আছে অ্যান্ড ইন্টারসেলুলার প্রোটিন ফসফোরাইলেশন হয় যার ফলে প্লেটলেটের সেক্রিয়েশনগুলো অ্যাক্টিভেশন হয়। দেন অ্যাগ্রিগেশন, অ্যাগ্রিগেশনের জন্য যেসব ফ্যাক্টরগুলো রোল প্লে করবে মেইনলি এডিপি, থ্রোম্বাক্সিন এ টু, থ্রোম্বিন ফ্রম দি কোয়াগুলেশন ক্যাসকেড থেকে মেইনলি প্রথ্রোম্বিন থেকে থ্রোম্বিন আসে এবং ফিব্রিন ফার্দার দ্য স্ট্রেংথেন অ্যান্ড হার্ডেন্স অ্যান্ড কন্ট্রাক্টস দ্য প্লেটলেট প্লাক, যেটাকে আমরা সেকেন্ডারি প্লেটলেট প্লাক অথবা ফিব্রিন প্লাক বলে থাকি, সেটাকে ফাইনাল ম্যাচুরেশন করে। প্লেটলেটের তাহলে ইভেন্টগুলো আমরা একটু শর্টে দেখে নিই যে অ্যাডহারেন্স টু এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স যার ফলে দেন সেক্রিয়েশন হবে এডিপি অ্যান্ড থ্রোম্বাক্সিন এ টু, এক্সপোজ টু দ্য ফসফোলিপিড কমপ্লেক্স অ্যান্ড এক্সপ্রেশন অফ দি টিস্যু ফ্যাক্টর, আলটিমেটলি প্রাইমারি প্লেটলেট প্লাক থেকে সেকেন্ডারি প্লেটলেট প্লাক ফর্ম করবে এবং সেটা ফিব্রিন এসে সেই প্লাকটাকে ম্যাচুরেশন করবে। এটা হলো ওভারঅল ক্লটিং পাথওয়ের মূল মানে সিরিয়ালটা। তাহলে কোয়াগুলেশন ক্যাসকেডের ক্ষেত্রে যেসব পাথওয়েগুলো আছে সেগুলো আমরা একটু শর্টে দেখে নিই। মেইনলি দুইটা পাথওয়ে আছে, ইন্ট্রিনসিক পাথওয়ে আর এক্সট্রিনসিক পাথওয়ে। ইন্ট্রিনসিক পাথওয়েতে ব্লাডের ইন্টারনাল কোনো কন্ট্যাক্টের জন্য হবে এবং এক্সট্রিনসিক পাথওয়ে হলো টিস্যু ফ্যাক্টর অ্যাক্টিভেশনের জন্য হবে। এক্ষেত্রে যেসব ফ্যাক্টরগুলো থাকে মেইনলি প্রো এনজাইম ফর্মে থাকে, সেটা অ্যাক্টিভেশনের ফলে এনজাইম অর ক্লটিং ফ্যাক্টর হিসেবে অ্যাক্টিভেটেড ক্লটিং ফ্যাক্টর হবে। এখানে দেওয়া আছে যে প্রথ্রোম্বিনটা অ্যাক্টিভেটেড হয়ে থ্রোম্বিন হবে, ফিব্রিনোজেনটা অ্যাক্টিভেটেড হয়ে ফিব্রিন হবে। আর কিছু কিছু কোফ্যাক্টর এখানে রোল প্লে করে যেমন ক্যালসিয়াম, ফসফোলিপিড, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর, এটা নামটা খুবই ইম্পর্টেন্ট, যে ফ্যাক্টর 2719 এটা হলো ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর। এছাড়া প্রোটিন এস, প্রোটিন সি অ্যান্ড প্রোটিন জেডও কোয়াগুলেশন ক্যাসকেডের ক্ষেত্রে রোল প্লে করে। এখানে এক্সট্রিনসিক অ্যান্ড ইন্ট্রিনসিক পাথওয়ে দেখানো হয়েছে, যে ইন্ট্রিনসিক পাথওয়েতে মেইনলি ফ্যাক্টর 12 থেকে অ্যাক্টিভেশন শুরু হয়, ফ্যাক্টর 12 থেকে ফ্যাক্টর 11, 11 থেকে ফ্যাক্টর 9, ফ্যাক্টর 9 আলটিমেটলি এদিকে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 8, এই দুটো মিলে ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেশন করবে এবং ফ্যাক্টর 10টা অ্যাক্টিভেশন করবে মেইনলি প্রথ্রোম্বিনকে, প্রথ্রোম্বিনটাই অ্যাক্টিভেটেড হয়ে ফাইনাল পাথওয়ে থ্রোম্বিন ফর্ম করবে। এই থ্রোম্বিন পর্যন্ত আমরা জানি। আর এক্সট্রিনসিক পাথওয়েতে মেইনলি হলো ট্রমা এখানকার স্টিমুলাস, যে ক্ষেত্রে এন্ডোথেলিয়ামটা এক্সপোজড হয়ে যায়, যে ক্ষেত্রে আলটিমেটলি অ্যাক্টিভেটেড হবে ফ্যাক্টর 7। তাহলে ফ্যাক্টর 7টা এক্সট্রিনসিক পাথওয়ের জন্য আলাদা আর বাকি পাথওয়েগুলো যেসব ফ্যাক্টরগুলো আছে মেইনলি ইন্ট্রিনসিকের ক্ষেত্রে এবং বাকি পাথওয়েকে বলা হয় কমন পাথওয়ে। তাহলে ফ্যাক্টর 7 যখন অ্যাক্টিভেটেড হলো ফ্যাক্টর 7 অ্যাক্টিভেটেড করবে ওই ইন্ট্রিনসিক পাথওয়ের সেম ফ্যাক্টর 10কে, ফ্যাক্টর 10 অ্যাক্টিভেটেড হয়ে প্রথ্রোম্বিনকে থ্রোম্বিন করবে, দেন কমন পাথওয়েতে চলে আসে। এই থ্রোম্বিনটাই আলটিমেটলি ফিব্রিনোজেন যাকে আমরা ফ্যাক্টর 1 বলি,
ফিব্রিনোজেন কে কনভার্ট করে ফিব্রিন তৈরি করবে। এই ফিব্রিনটাই মেইনলি ক্রস লিঙ্কিং এর মাধ্যমে ফিব্রিন ক্লট এবং ফাইনাল যে ফাইনাল ম্যাচুরেশন অব দি প্লেটলেট প্লাক কে ফর্ম করবে। এখানে কোয়াগুলেশনের জন্য কিছু টেস্ট দেখানো হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। মেইনলি ইন্টেন্সিভ পাথওয়ের জন্য মেইনলি আমরা যে টেস্টটা করি সেটা হলো এপিটিটি, মানে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টেস্ট। আর ইন্টেন্সিভ পাথওয়ের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে মেইনলি আমরা ট্রিটমেন্ট করি হলো হেপারিন দিয়ে। এক্সটেন্সিভ পাথওয়েতে যদি কোনো প্রবলেম থাকে সেটা আমরা প্রথম বিন টাইম দিয়ে মেইনলি মেজার করি, সেক্ষেত্রে ট্রিটমেন্ট হলো ওয়ারফেরিন। এছাড়াও আমরা ব্লিডিং টাইম, ক্লটিং টাইম দেখতে পারি। ব্লিডিং টাইম মেইনলি হলো প্লেটলেট কেম ইন করে, এটা ইউজুয়ালি 1 to 5 or 6 সেকেন্ড। আর ক্লটিং টাইম ইউজুয়ালি 6 to 10 মিনিট। ব্লিডিং টাইম 1 to 6 মিনিট অ্যান্ড ক্লটিং টাইম 6 to 10 মিনিট। এছাড়া আমরা প্লেটলেট কাউন্ট করতে পারি। নর্মাল প্লেটলেট কাউন্ট হলো 1.5 lakh to 4 lakh পার কিউবিক মিলিমিটার ML অফ ব্লাড। ফিব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা বিশেষ করে DIC ডিসিমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশনের ক্ষেত্রে যেখানে বডিতে এক্সটেন্সিভ কোয়াগুলেশন হয় সেক্ষেত্রে আমরা ফিব্রিনোজেনের যে ডিগ্রেডেশন প্রোডাক্ট আছে সেটাকে আমরা মেজার করে দেখি, DIC-র একটা ইন্ডিকেটর মেন করে। এছাড়া আমরা স্পেসিফিক ফ্যাক্টর অ্যাসে করতে পারি, যেমন ফ্যাক্টর 8 ওর 9 অ্যাসে করা হয় হিমোফিলিয়াতে, এরকম আমরা স্পেসিফিক ফ্যাক্টরও অ্যাসে করতে পারি।